পশ্চিম বর্ধমানের ঝাঁঝরা গ্রামের দাঙ্গালে কালী মন্দির একটি পবিত্র তীর্থস্থান। শোনা যায় স্বয়ং রামকৃষ্ণদেব সদলবলে এই মন্দির পরিদর্শন করেন এবং ভাবসমাধিস্থ হন। কালী পুজোর সময় বহু মানুষের ঢল নামে এই মন্দিরে মায়ের দর্শন লাভের আশায়। প্রায় 500 বছর আগে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল বলে জানা গেছে। জনশ্রুতি আছে যে এখানে পরশমণি পাথর আছে, আর এখান থেকেই কুনুর নদীর উৎপত্তি। এই কুনুর নদীর জলকে এলাকাবাসী স্রোতস্বিনী গঙ্গা বলে মনে করেন। আজ 12ই ডিসেম্বর দাঙ্গালে কালী মন্দির পরিদর্শন করতে এসে দেখলাম মায়ের মূর্তি গড়ার কাজ চলছে জোর কদমে। দীপাবলি অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রস্তুতি চলছে বেশ ভালোভাবেই। আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে গৌতম চক্রবর্তী। আচ্ছা, তো এই দাঙ্গালে কালীবাড়ি কতদিনকার? দেখুন, আমাদের যেটা পূর্বপুরুষরা বলেছে 500 বছরের বেশি হবে, কারণ নীলকণ্ঠ মুখার্জির একটা উবাদ ছিল আমাদের এখানে, যে নীলকণ্ঠ মুখার্জি আছেন, মানে রাজা বিক্রমাদিত্যর আগের থেকেও কিন্তু মা এখানে বিরাজমান। মানে এখন আমাদের মায়ের যারা সেবায়িত, মানে আমাদের আপনাদের 9 পুরুষ হয়ে গেছে, আমরা 10 পুরুষ। আচ্ছা, তাহলে আপনি আন্দাজ করতে পারেন যে কেমন বটে। আচ্ছা, তো এই পুজোর বিশেষত্ব সম্পর্কে কিছু বলুন। দেখুন, শোনা যায় কথায় আছে যে আমাদের এখানে পরশমণি পাথর ছিল। আচ্ছা, আর এখান থেকে কুনু নদীর সৃষ্টি হয়েছে, তার জন্য আপনার ওই বোলপুরের যেটা ভূগোল বিভাগের মলয় মুখোপাধ্যায় এসেছিলেন, তিনি ফলক দিয়ে পরে আমাদের মায়ের মন্দিরে দিয়ে গেছেন। তো এই পরশমণি পাথর থেকে কিন্তু আমাদের কুনু নদী এখান থেকে সৃষ্টি হয়। তো এখানে কথাই কিন্তু আছে যে এখান থেকে সৃষ্টি হওয়ার পর এইটা কিন্তু কোগ্রাম, মানে যেটা আপনার খুসকরার কাছে, যে অজয়ের সঙ্গে মিশে পড়ে গঙ্গায় পড়েছে, মানে আমাদের গ্রাম থেকে নদী সৃষ্টি হয়েছে। আরেকটা কথা হচ্ছে আপনার যে নীলকণ্ঠ মুখার্জি যে কথাটা বললাম, তিনি কিন্তু একটা শ্লোক করে গেছেন আমাদের মায়ের মন্দিরে, সেটা বলতে পারি কি? হ্যাঁ, নিশ্চয়ই বলুন। উনি বলেছেন, ঝাঁঝরার প্রান্তরে কন্দ্র শিখরে বিরাজেছেন কালী কালিকাডাঙ্গায়, এখানকার মানুষ অতি ভাগ্যবান, তাহাতে প্রসন্ন হন ভগবতী, পাতাল ভেদিয়া ওঠেন ভগবতী, সোতে সোতে মিশেছে গঙ্গায়, দেবীধাম নিকটে মিতি সরোবর, তাহাতে আছিল পরশপ্রস্তর, সেই হতে হয় নদী খরতর, লোকে বলে যায় কুনুরকন্দর। দেবীধাম নিকটে নিত্য সরোবর, যেটা তখনকার দিনে ছিল না, মানে একটা জায়গা ছিল, এখন রাস্তা হয়ে গেছে অলরেডি। তো তারপরে উনি বলেছিলেন যে, গঙ্গার মোহনা যার নাম উজানি, এই নদীর মস্তক ভাই এই তো মানি, আমি অনুমানি, ইয়া মহার্তি জানি মহাতীর্থ জানি, পরশিলে পানি পাপা দীপালাই। এরপরে বলেছিলেন, রাজা বিক্রমাদিত্য যার প্রবল প্রতাপ, স্ত্রী হত্যা করে করেছিলেন মহাপাপ, এই কন্দর নিড়ে দিয়ে ঝাপ, বিষসহ মহাপাপে মুক্তি পান। আবার বলেছিলেন উনি যে, নীলকণ্ঠকণ যাইতেছিলাম অতি রঙ্গে ঢঙ্গে, এমনও দৃশ্য দেখিনি বঙ্গে, আগুলে ভুজঙ্গে, দেবীর ইচ্ছায় ঝাঁঝরার প্রান্তরে কন্দ্র শিখরে বিরাজেছেন কালী কালিকাডাঙ্গায়। যেটুকু আমরা নীলকণ্ঠ মুখার্জি ধোয়ামণি গ্রামে যে পর আমরা যেটুকু পেয়েছি, তার ফলকটাও শ্লোকটাও কিন্তু আমাদের কাছে আছে। তো একসময় কোথায় আছে, কালী মায়ের মন্দির আছে, আমরা একটা বিনারের মধ্যে ছাপিয়েছি। আচ্ছা, তো তার কপিটাও কিন্তু আমাদের ঘরে রাখা আছে। তো এখানে বলেছিলেন যে, নীলকণ্ঠ মুখার্জি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে গান শোনাতেন। তো একবার ঠাকুর রামকৃষ্ণ নীলকণ্ঠ মুখার্জি শরীর খারাপের সময় তার বাড়িকে এসেছিলেন ধোয়ামণি গ্রামে। তো উনি বলেছিলেন, নীলু তোর মা কোথায়? তো নীলকণ্ঠ মুখার্জি বলেছিল, মা তো এখানে নেই, আমাদের গ্রামে আছে ঝাঁঝরা গ্রামে। তো এখানে কিন্তু রামকৃষ্ণ, সারদামা এবং বিবেকানন্দ এবং গিরিশ ঘোষ সমেত এই মায়ের মন্দিরে এসেছিলো, আর রামকৃষ্ণ ঠাকুর এখানে এসে পরে মানে ভাবাক হয়ে গেছিলো, ভাবার যে পরে মাকে দেখে পড়ে তার মধ্যে একটা ভাব জেগেছিলো, আর এই মায়ের মন্দিরটাকে বলেছিলো 51 পীঠের 1 পীঠ, মানে 51 পীঠকে দর্শন করে পরে যা পূর্ণ হয় মায়ের মন্দিরে সেটাই পূর্ণ হয়। রামকৃষ্ণ এখানে এসেছিলেন এই মন্দিরে? একদম। আচ্ছা, তার শ্লোকে লেখা আছে, রামকৃষ্ণ পরমহংসদেব এবং বিবেকানন্দ নরেন গিরিশ ঘোষ এবং মা সারদা, তিনি কিন্তু এখানে সশরীরে যে আপনার মাকে কিন্তু দর্শন করে গেছেন। আচ্ছা, এবছর আপনারা আর এই যে আপনাদের দেখছি বলি হয় বোধ হয় না আপনাদের এখানে, কি বলি হয় আপনাদের? আমাদের পাঠা বলি হয়, মানে ছাগল বলি হয়। আচ্ছা, এটা এই রীতি কি প্রথম থেকেই চলে আসছে? হ্যাঁ হ্যাঁ, পূর্বপুরুষ থেকে। আচ্ছা, কটি ছাগ বলি হয় এখানে? মোটামুটি ধরুন আমাদের 2 বার বলি হয়, মানে দুর্গা পুজোর নবমীর সময় একবার বলি হয় আর কালী পুজোর সময় একবার বলি হয়। তো আমাদের মোটামুটি 50টার উপরে থাকে, কিন্তু এখন ইদানিং যা করোনাকাল চলছে এবং মানুষের মধ্যে পয়সা কম থাকার জন্য হয়তো আমরা মানছি যে এই বছর একটু কম হতে পারে, জাস্ট আস্তে আস্তে কমছে। কিন্তু আমাদের এখানে ছাগ বলি কিন্তু একদম রীতি রেওয়াজ, এবং প্রত্যেক মঙ্গলবার শনিবার 12 মাস মায়ের পুজো হয়। মঙ্গলবার শনিবার আজকেও আপনি দেখতে পারবেন মায়ের মন্দিরে যে পরে বলিদান হলো, তো এরকম বলিদান কিন্তু আমাদের সারা বছর মায়ের মন্দিরে হয়।
আচ্ছা নিয়মিত বলি হয় এরা প্রায় মাসে দুটো তিনটে বলি হই থাকে। আরেকটা কথা হচ্ছে আপনার এই কালীমায়ের একটা বৃত্তান্ত আপনি জানুন, যখন আপনি এসেছেন এখানে সম্মানীয় ব্যক্তি আপনি যে কালীমায়ের মন্দিরে পৌঁছেছেন আমার খুব খুশি, আপনাকে সত্যিকার আপনার নিউজ চ্যানেলকে আমরা যে সকল মিলে মা যেন আপনার নিউজটাকে যে একটু ভালো করুক। আমাদের এখানে যে জলটা আছে এটা কিন্তু আমরা গঙ্গার জল মনে করি, কারণ আমরা ওই পাশে আছি, আপনি যেতে পারেন ওখানে মায়ের মন্দির যে জল আছে ওই জলটাকে আপনি 5 বছর যদি মায়ের মন্দিরে রাখেন, 5 বছর ঘরের মধ্যে ভরে দিলেন কিংবা কোথাও রাখলেন যে কোনো জায়গাতে, জলটার মধ্যে কোনো পোকা হবে না। আমরা জানি গঙ্গার জলে যেমন পোকা হয় না, এটাকে সুরধনী গঙ্গা আমরা মনে করি। আচ্ছা চলুন দেখান। হ্যাঁ চলুন। আচ্ছা এই কালী পুজোতে প্রায় মোটামুটি আপনার 1000-1200 লোক খায় এখানে। আচ্ছা গ্রামের লোকজন আছে? গ্রামের লোক, বাইরের লোক অনেক লোক, বাঁকুড়া পুরুলিয়া থেকে প্রচুর লোক আছে। আচ্ছা নদীর ইয়েটা আমাদের ঝাঞ্জা গ্রামে যেখানে সৃষ্টি, এখান থেকে গিয়ে আপনার এই যে কোনখানে দিয়ে গিয়ে কোনখানে মেশে গেছে অজয়ের সাথে মেশে। আচ্ছা এই পুনর নদীটা একটা ঢুকি গড়ের মতন আছে, সেটা দিয়েই জল জল কোন দিয়ে মরবে। এটা হচ্ছে মায়ের আপনার সেই গঙ্গা, যেটাকে আপনি বলতে পারেন কোনো রাধা কুণ্ড শ্যামকুণ্ড যেটা হয় এরকম, যেমন আমার কালীমায়ের কুণ্ড, এইখান থেকে এই জলটা কিন্তু অটোমেটিক পাথরের মধ্যে একটা বেরোয়। আর এই জলটা এত পিওর, আপনি বোতলে ভরে যদি রাখেন তাহলে আপনি জানবেন যে জলটার মধ্যে কোনো রকমভাবে কোনো ভাইরাস নেই বা কোনো কিছু নেই। 5 বছর জলটা ভরে রাখলে কিন্তু পোকা হবে না কেন, তার জন্য আমরা পুরোদিনই গঙ্গা মন করি। সারা বছর এই জলটা কিন্তু এরকমই আপনার যে এরকম যে যেমন দেখছেন আপনি, আপনি গ্রীষ্মকালে এলেও কিন্তু আপনি দেখতে পাবেন এরকম। পুনর নদীটা কি এখান থেকে উৎসস্থ? না সৃষ্টি হয়েছে এখান থেকে, মানে সৃষ্টি হয়েছে আগে আপনার একটা ফলক দেওয়া আছে ওইখান থেকে হয়েছে, কিন্তু এইখান থেকে শুরু যে মায়ের যে হয়েছে, মানে কুনুর নদীর যে পরে যেটা পরশমণি পাথর ছিল ওখানে ছিল ওই রাস্তার মধ্যে, যেটা দুর্গাপুর লাউদোয়া যে রাস্তাটা ঝাইরা গ্রাম হয়েছে ভায়া, সেই রাস্তার মধ্যে এক জায়গাতে যে ওখানে একটা বড় ছায়ের মতন ছিল পুকুর টাইপের, সেইখান থেকে যে কেটে বেরিয়ে গেছে। কিন্তু ইদানিং কালে যে এরপরে 1 বছর আগে কিছু লোক যারা সায়েন্টিস্ট তারা এসেছিল, তারা বললো যে পরশমণি পাথর কিন্তু এক জায়গায় একটি থাকে না, চারটে থাকে। তো একটি পাথর চলে গেছে কিন্তু আরও 3টে পাথর আছে, এবং ওনারা অনুমান করেছেন যে পাথর কিন্তু এই মায়ের এই জলের নিচে আছে, মানে একটাও আছে কিংবা দুটো আছে ওরা বলতে পারো না, কিন্তু পাথর আছে, ওই জলটা এত পিওর হতে পারে না। তো এটাই একটা আমাদের আশ্চর্য ব্যাপার যে জলটার মধ্যে পোকা হয় না কেন। মাছগুলো যখন বড় বড় হয়ে যাবে, এই মাছ বড় হবে না এরকমই সব। আচ্ছা আর এদিকে জলটা কোথায় গেছে? ওই মাঠে মাঠে গিয়ে দেখো, এই আচ্ছা জলটা এখান থেকে বেরোচ্ছে না? হ্যাঁ এখান থেকে বেরোচ্ছে, এখানটা দিয়ে ওই ওই নিজেটাকে মিশছে। আচ্ছা ওই নদীটা যেটা আছে সেটা দিয়ে মিশছে।